দরজা ভাঙ্গি আর তারা ঘর দুইটা গালো যোগে ঘরেতে ঢুকি আগো আবার বানলো হাতে পায় ধাতে পারে বান্ধনে দিতে মজিয়া কেত ভাইয়া যায় কখনো না বুঝিতি মিয়ার হাতে ভাই বান্ধি চেতনো পাহাইয়া মোদি কান্দে লাগিল কান্দে মোর মিয়া জার জার হইল কান্দে মোর মিয়া জার জার হইল ভাই গো আমাকে বান্দ কিসের লাগিয়া কান্দে মোদি তুমি হাতে পায়ে বান্দি আগো তার মারিতে লাগি মারি খাই কান্দে কান্দে মসজিদ নিয়ে তাদের দরে হাতে পায় আমাকে মাইরো না ভাই গো বলি যে তোমার আর তোকে নাই জীবন বিখ্যাত দৌনার আমি দৌড়ি হাতে যখন না মজিদ মিয়া কান্দিতে আসিল কান্না শুই না আলতা মতি চেতন পাইয়াই গে আলতা দেখে প্রাণের পুঁথি গে ভারত আছে সবাই মিলি এই তো সব দেখি আর আলতা গেল বেহু সইয়া বেহুশ হইয়া যাইয়া আবার ধরে বাবার পায় কুন্দুসে আমার স্বামীকে মারতে পারতো না ও যদি বাবা মেরো না মেরো না আমি স্বামী সুগে বাজিব না বাবা মৃত্যু না মেরু না যখন না আলতা মতি কান্দিতে কাঁপিল লাঠি মাইরা বাবায় তাহার দূরে ফেলে লাচ্ছি মাইরা আলতা মতিকে দূরে ফেলে দেয় দৌড়া দিয়া যাইয়া গো আবার দরে বাবার ভাই কানতে সোনার আলতা জার জার হইয়া দারুণী বাবা পাইব বিয়াহ কানতে আলতা জার জার গো কোথায় রোলে মাঝনি দেখলা না প্রাণের মা আমার মা
आयो जो जो तुम की देखो ना मागो बारिते थाकिया तुमर से ले विदेश जाए विपद पड़ी आर तो देखा कोई बिना मा दीवाने रोता रे तुम्हारो दूधे लोग दावी दियो खावा को रे आर कुनो दिन दागबो ना गो मामा बोलिया तुमर मस्जिद चल में माता बिनो विदाई भैया कंदा कंदा मस्जिद में आशा वार का सही वाले आवते मायरो नर तुरा मायरो ना पोरा ले दी একটা কথা বলি ভাই গো তোমাদের পায়ে পড়িয়া আমার রক্ত মাখা জামা কাপড় দিও পাচ্ছি আমাকে মা রিবা তোরা তাতে দুঃখ নাই আমার লাশ তবে পাতাই আর দিও মা বাবা রোটাই শ্বশুরের আর দৈনার হই শ্বশুরের আর দৈনা হই না মজিদ মিয়ার কোন কথাই শুনে না দোষ রে দয়ারে এমন মাইর মারছে গোতার সকলে মিলিয়া মাইর ছোট মজিদ মিয়া গেল ব্যাহুষি সকলে মিলিয়া তার কান্দে দে উঠাই নবগঙ্গার পারে নিল খেলিবার আশায় রে গঙ্গার ধারে নিল মোদিদিকে সহবাতে যাইত রাত্রি তখন গেছে রে আমার গেছে শেষ পইরে নদীর পারে যখন মসজিদকে সকলে গেল লইয়া ফেলবো 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 রে আবার পানিতে দেনি আয়ারে লোকজনের আল্লাহ করে বাঁচতে পাইলো লোকজনের আল্লাহ করে বাঁচতে পাইলো মাঝি মাল্লারা মাছ মারতে ছিল লোকজনের আল্লাহ বলে পাইলো যাহোক মসজিদ মিয়ারে তারা মাইরা নদীর পারে নিয়ে গেছে পানিতে ফালাই দিল তখন রাত্রি শেষ করে আসছে গঙ্গাধার যাইয়া দেখে যে মানুষের সারা শব্দ পাওয়া যায় চিন্তা করে এখন তো বোধহয় ধরা পড়ে গঙ্গা তাড়াতাড়ি করে পানি ছিলে দিয়ে আমরা তুলে দিই
খুসকরুন টাঙ্গাইল বিক্রিয়া রোড আলোক সজায় খলিল মিয়ার যে কোনো গান পাওয়া যায়। ভালো রেকর্ডিং এর জন্য আজি খোঁজ করুন আলোক সজ্জা ভিক্টোরিয়া রোড আলোক সজ্জার মালিক হলেন খালেক মিয়া। মসজিদ কে যে থইরা গো তারা পানি কে ফেলে দিল আল্লাহর কুদরতের খেলায় আবার কে বুঝতে পারল মারা গরু স্রোতের বেগে ভাইসা যাইতেছিল সেই মারা গরুর পিঠের উপর মজিদ মিয়া পড়িল জোরে জলে ভাইসার চলে সবাতে যাই কইয়া দেওয়ার তালে মসজিদ মিয়া যায় যায় দুলদুলাইয়া এইভাবে তে মসজিদ মিয়া ভাইসা যাইতেছিল রাত পর দিন দিনের পর রাত যাইতে লাগি তিন দিন গত হইল রে মসজিদ মিয়া বাড়িতে যায় না ছেলে সুগে বাপ মা তাহার হইল দেওয়া তিন দিন গত হয়ে গেছে মসজিদ মিয়া বাড়িতে যান বাপ মা চিন্তা করে কেড়ে শ্বশুর বাড়ি গেল বাড়িতে আসে না ব্যাপারটা গনি মিয়া করছে কি চলে গেছে চাঁদপুরে চাঁদপুরে যাইয়া জিজ্ঞাসাবাদ করতেছে বিয়ের কাছে আব্দুল কাদির কাছে আমার ছেলে মসজিদ মিয়া তারা কেউ কোনো কিছুই বলে না যখন বলছে আমার ছেলে মসজিদ মিয়া কো আলতামত্তি কাইন্দা হিসাব শ্বশুরে পায়ে পড়ে গেছে আলতামতি সুইনার আবার উড়াইয়া আসি শ্বশুরের পায়ের গোপরে কাঁদতে লাগি শোন শোনেন ও গো আব্বা আপনার যাই কইয়া আমার স্বামীকে বাপে মায়ে ফেলতে যাই মারি আমি হাত পাও বান্ধিয়া স্বামীকে নিল নদীর পাহাড়ে এই কথা শু নিয়ে গলি মিয়া ব্যাকুল হইয়া যায় কোথায় গেলে ওরে বাবা দেখলা না আমার আমার বাবা বইলা ডাকো না তুমি এসো না এসো না দুই নয়ানের জলে গগনির বক্ষ যায় ভাসিয়া এদিকে সে আলতার মতি আছে পুষ্পাইয়া গনি বা
বাড়িতে আবার যাইতো মিয়া হুশপা মিয়া গো ফনি গো মিয়া বাড়িতে যাইয়া গনি মিয়া দেখো কি কাজ করি থানাতে যাইয়া রে আবার ই জাহির দিল নামে যাতে ই জাহির কলো করলো যে থানায় সুই না সংবাদ রা করিল থানাদার আসামি ধরতে রওনার দিল আসামি ধরতে রওনার দিল আব্দুল কাদির বাড়ি দিপ হ্যালো আসামি রুতেই রওনা গো